এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব নথি নিবন্ধন বইসমূহের কাজ কাজ ক্ষেত্রে ব্যবহারকারীকে তার লেফট প্যানেলের নথি নিবন্ধন বইতে ক্লিক করতে হবে ক্লিক করলে ব্যবহারকারী প্রথম নথি ফেরন নিবন্ধন বই মেনুটি দেখতে পারবে এখানে ক্লিক করলে ব্যবহারকারীর সামনে একটি নথি ফেরণ নিবন্ধন বই লিস্ট ওপেন হবে সেখানে ব্যবহারকারী তার প্রেরিত নথিসমূহ লিস্ট দেখতে পাবে এই লিস্টটি ব্যবহারকারী প্রিন্ট করে নিতে চাই পারবে চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে ব্যবহারকারী যদি তার তারিখ অনুযায়ী বিভিন্ন ধরনের চার্চ করতে পারে নথিটি তার প্রেরিত নথিগুলো দেখার জন্য এক্ষেত্রে বিভিন্ন অপশন এখানে আছে এই তারিখ অনুযায়ী সার্চ করে নথি দেখতে প্রেরিত নথিগুলো নথি এর পরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নথি গ্রহণ নিবন্ধন বই গ্রহণ নিবন্ধন বহিতে ক্লিক করলে ব্যবহারকারী যেসব নথি গ্রহণ করছে এই নথিগুলোর লিস্ট দেখতে পাবে এখানে নথি গ্রহণ তালিকাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সেমভাবে প্রিন্ট করে নিতে পারবে ব্যবহার করে চাইলে এবং এখানেও তারিখ দিয়ে বিভিন্ন ধরনের চার্চ করে দেখা যাবে এরপর তৃতীয় যে বইটি আছে সেটি হচ্ছে নথি নিবন্ধন বই অর্থাৎ এই নিবন্ধন বইটি হচ্ছে এই ইউজার প্রোফাইলে যে সব নথি নতুন করে ক্রিয়েট করা হয়েছে সেই নথিগুলো তালিকা এখানে দেখতে পাবে এটাও প্রিন্ট করা যাবে তালিকাটি আবার সময় অনুযায়ী বিভিন্ন ধরনের সার্চ করা যাবে এখান থেকে